আজ আমরা নানান রকম শাক দিয়া শুটকা ইলিশ দিয়া করবো। দিঘা দাহান ছিল আমার নাতি। ইলিশটা রোদে দেওয়া আছে, আমি ওইখান থেকে তুলে নিয়ে আসবো, এনে গরম জল করে ভিজিয়ে রাখি আগে, তারপর আমরা শাক পাতা তুলতে যাব। চলেন আজ খেতে যা পাবো সেই রে তুলব। দেখো আমাদের বাড়ির বড় মেম্বার আসতেছে, ওই দেখ শাক তুলতে গেছে। গাছ কাটি বললো তো, গাছ কাটি। তুমি কি করবা? চলেন ইলিশ মাছটা নিয়ে আসি, গরম জলে ভিজাবো। এই যে সব রকমের মাছ আমি রোদে দিয়ে দিচ্ছি, একটু রোদে নুনটা ঢেলে রাখছি, এখন ভেতরটা ফাঁকা। ডিমটা দেব না, শুধু মাছটা দিয়ে করব। দেখেন টাটকা একদম মনে হচ্ছে, কত সুন্দর। এখন মাছটা কিন্তু অনেক বড়। বরবটি কাটো আর আমি মাছটা কেটে নিই। দেখেন মা কতটা চড়া পেটিটা, আর ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবো। এই যে এরকম কড়াইটা চাপা দিচ্ছি, একটু গরম জল করবো। একদিন তো নুনে পুরাই খেতে পারি নাই, আজকে ভালো করে ধুয়ে নেবো। দেখেন মনে হচ্ছে যেন টাটকা মাছ। ভালো করে আমি দুই তিনবার করে ধুয়ে নেবো, এরকম করে আমি তিন চারবার করে ধুয়ে নেবো। এবার গরম জলে ভিজিয়ে রাখলাম, চলুন এবার আমরা শাক তুলে নিয়ে আসি। সবজি আছে খেতে, একবার টাটকা সবজি তুলে নিয়ে আসি। আজকে শুটকি ইলিশ রান্না করবে আবার, কিন্তু আজকে শুটকি ইলিশটা করবে বাগানের ক্ষেতের যা যত রকমের শাক সবজি আছে সব কিছু দিয়ে। না করবে না, করবে না, ঠিক আছে। না দাদা কিছু বলবে না, একটা মাকে একটা হামি দাও তো। কি রান্না হবে, কি রান্না করবে আমি একটা হামি দিই। কি রান্না করবে জানি না। আর শুটকি ইলিশ এমনিতে আমি এমনি শুটকি মাছ খাই না, আর তারপরে আবার ইলিশের মধ্যে শাক সবজি দিয়ে, তো কেমন হবে রান্নাটা হোক তারপরে আমিও দেখব, আপনারাও দেখুন ভিডিওটা প্রথম থেকে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মারবে ও, কিন্তু আউ করা যাবে না, বলবো না কথা। না সোনা দাদা, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের। এই যে বেগুন আছে গাছে, লুকায় রয়েছে বেগুনটা, আজকে সকালবেলা হনুমান এসে গেছে, এটা দেখতে পাই নাই। এই যে বেগুন নিয়ে গেলাম, টাটকা বেগুন, উজার একটা আছে। অনেক পয়সা হয়েছে তার থেকে, আমি এই ছোট 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 দেখে আগাগুলো কচি কচি বেগুন আর পুঁইশাক কাটা হলো। এবার চলুন কুমড়ো আনবো। চল দেখি ওই জায়গাটা কুমড়ো আছে আছে নাকি না, কি হয়েছে দেখে আসি। এই তো একটা বেগুন রয়েছে, এই যে কুমড়োটা মা, ওই দেখেন ওই যে এইটাই নেন, ছোট আছে। রোদ দূরে লতা টতা সব শুকাই গেছে, ভাঙেন। এই যে টাকা বাইরে এসে, ওই যে টাকা বাইরে এসে কুমড়ো বন্ধুরা। আমরা তো ভাবি অনুমানে খেয়ে গেছে নাকি, এদিকে উলি পোকায় খেয়ে গেছে। এই যে এই খরা দেখেন কুমড়ো সব জায়গাটা তোলা হয়েছিল, সেটা নিয়ে আসবো মা।
ওরে বাবা উঠাতে পারবো না, খুব শক্ত। আমি তাও কাছে দিয়ে কেটে নি। কত বড় গোড়াটা মোটা রয়ে সুন্দর। হ্যাঁ, আমরা রান্নাঘরে যাচ্ছি, কাটাকাটি শুরু করবো। আসেন, এই বেগুনটাও নিয়ে যাচ্ছি, এটা কষি আছে খুব সুন্দর। ভাই এইবার নাও, তুমি কেটে দাও। এই যে আনলাম। বাবা রে, এইগুলো দিয়ে ইলিশ মাছ শুটকি? ঠাকুমা বিরাট বড় চিচিঙ্গে তো। হ্যাঁ, এই দিয়ে থব এর ভিতর, দূরে সব শুকাই যাচ্ছে। এই দেখ। হ্যাঁ তো, তিনটে চারটে করে হয়েছে এটাতে। একটা নেই নাকি? কি করবা, ভেন্ডি দেবা? দিয়ে এই যে বেড়ার উপর দিয়ে তেলা কচু শাক হয়, প্রতি বছর হয়, দেখতে খুব সুন্দর লাগে। এই জায়গাটা গোটা জায়গা ভর্তি, এখনো হয়ে পারে নাই। কষি কষি শাক আগাগুলো তুলে নেবে সব। তেলা কচুটা এই সময় খেতেও খুব ভালো লাগে, আর এই গরমে এরকম শাক পাতা দিয়ে খেলে শরীরের পক্ষেও খুব ভালো। তেলা কচু প্রচুর বটবটি হয়েছে তো, থাকতে নেই, খাইয়া হেলাই দেবে সব। আর সে সকালে কেনে যাবার পথে এই পথে খাইতে খাই বুলটি নিয়ে গেছিলাম বসকে। আমার প্রিয় শাক হচ্ছে তেলা কচু। বন্ধুরা, এই কয়টা অনুমানের লেগে থাক, আর নেব না। যদি খাহে ভাগ্যে তো খাইলাম, আর না হয়তো অনুমানে খাবে। আর কয়টা লঙ্কা কিছু আনি নাই, এই কাপড়ে থাকু বাস। আমার আবার দোষ আছে, এই লঙ্কা তুলতে গেলে আগা ও গছ হিরগে যায়। এই দেখার কপাল, আরো কতটি লঙ্কা হইতে হইতে যাবে। গরমে অত জাল দেব না। আয় আয় পাকা, এই শিল পড়ছে। আর নিয়ে এতটা লগা হাত দিয়ে পারতে পারবে? গরমে আম ডাল, এই গাছের আমগুলো যে টক বিষ একদম, দুটোতেও অনেক টক হয়ে যাবে। ডাল বসিয়েছি ঘরে, যে আম ডাল করবো, নিয়ে যাই আবার আসবো। আমি শাক কাটতে বসে পড়েছি, শাক কেটে নিলাম। লঙ্কা দাও বাটু কাটটা। ঘোরো ঘোরো বাবা, ঘোরো ঘোরো ঘোরো, ঘোরো এবার সব সবজি গুলো কেটে নিই। পুঁই শাক কেটে নিই। ডাটা পাতা সমেত দিয়ে দেবো। লতাগুলো ফেলে দেবো। বেগুন
কি সুন্দর করছি একদম। আলুটা একটু পাতলা পাতলা করে কাটবো। বর্ষাকালে ভালো হয়, বড় বড় হয়। ইয়েদের ওইখানে কত আনারস হয়েছে কোন দিকে? ও মা, এই দেখি কিরকম লাল লাল হয়ে গেছে। বীজটা ফেলিয়ে দাও। পোকা না, পোকা না, রোদ দূরে শুকিয়ে গেছে সব। পুরোটা কেটে নিচ্ছি, সামান্য একটু। ভালো আছে কুমড়োটাই, দেখো। তোর কাটা কেটে রান্না করে নিবি। আয় গুঁড়ো বেগুন থইয়ে দি, ডাল ডাইলে দিয়ে খাম। ডাটার শাক দেবো না, শুধু ডাটা টুক দেবো। মাছের দিকে হয়ে গেছে মাসি? কাটাকাটি হয়ে গেছে সবকিছু, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। দেখেন বন্ধুরা, মাছটা একটু ভিজাইয়ে থইছি, সেইতে পাশে কত তেল। আমি সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি, এখন আমি উনান ধরাবো, রান্না করব। এবার রান্নাটা শুরু করব কড়াই চাপা দিয়ে। ফোড়নে জিরে দুটো দেবো, রাঁধুনি। এবার দিয়ে দেবো আলু। এবার দিয়ে দেবো মাছ। এখন লবণ দিচ্ছি না আমি, পরে দেখে লবণ দিয়ে দেবো। মাছটা নুনে পোড়া, সেদিনকে রান্না করতে গিয়ে নুনের জন্য খেতে পারি নাই। এবার বরবটিগুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে দিই, একটু বেশি করে জল দেবো, মাছটা ভালো সেদ্ধ হবে তার জন্য। এবার দেবো লঙ্কা। এবার শাক দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা পরে দিলে একটা দারুণ একটা সেট আসে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। দাদা একটু মুখে দিয়ে দেখতো, তুমি দেখো না নুন হয়েছে নাকি? তুমি দেখো, আমি তো নুন দিই নাই, মাছে যা নুনে পোড়া তাতে আগে আগে ওই জন্য নুন দিই নাই। তুমি দেখো, তুমি দেখো হালকা দিয়ে, লবণ হয় নাই, একটু লবণ দিয়ে। আর মাছটা যে লবণই নেই মাছে, লবণ নাই না মাছটা, এই যে মাছের লবণটা সব জলে মিশে গেছে। লবণ দিয়ে দিলাম, এখন আমার তরকারিও হয়ে গেছে প্রায়। আর দাও না, আর দাও না, এবার নামিয়ে দেবো। তরকারি তো হয়েই গেছে, এবার লবণটা দিলাম, এবার
ভালো করে একটু ঘেটে নেব। আপনারা অনেকে কইছিলেন যে সবজি দিয়া ভালো লাগে, তাইলে আমি খাইয়ে দেখি আর সবজি দিয়ে রাঁধছে আজ খাইয়ে দেখি। বন্ধুরা, ইয়া জানতাম না যে এই মাছ ওই সবজি দিয়ে এইরকম করে রান্ধে খাই, খুব ভালোই তো লাগে, খুব সুন্দর লাগে খাইতে। আপনারা কইলেন বুলগে রান্ধে খাইয়া এই যে দেখলাম ভালো হয়েছে। খাইতে খারাপ হয় না, এত জানতাম না যে সবজি দিয়ে খাই। বন্ধুরা, খাওয়া শিখছি আর চিন্তা নাই। আর নাকি শুটকি মাছ যদি আনে আর রাগ করব না উপর, এখন এইরকম সবজি দিয়ে রান্ধে খাইতে পারবো। ভালোই লাগলো খাইতে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।